আপনারা যারা লঙ্কা চাষ করেন তাদের মধ্যে বেশিরভাগ কৃষক বন্ধু একটা সমস্যাকে একদম জমের মতো ভাবান সেটা আর কিছুই না যেটা হচ্ছে লঙ্কা গাছের কোঁকড়ানোর সমস্যা লঙ্কার যে কোঁকড়ানোর সমস্যা এটা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ধরুন থিপস অ্যাসিপ জ্যাসিপ হোয়াইট ফেলাই যেটাকে আমরা সাদা মাছি বলি এইগুলো লঙ্কার পাতার এবং ডাটার রস চুষে খায় এর ফলে পাতার সজা লৌকার মতো একদম উপরের দিকে পাতাগুলো কুকড়ে যায় এটা একটা কারণে হয় থাকে আর একটা হচ্ছে পাতাগুলো উল্টোনো নৌকার মতো নিচের দিকে কুকড়ে যায় এটা মূলত নৌ মাকড়ের বা মার্চির আক্রমণের কারণ জন্য হয় থাকে এই সমস্যাগুলো আসে মূলত এইগুলোর কারণেই তাহলে এই লঙ্কা চাষি ভাইদের করতে হবে এই রস চুষে খাওয়া এই পোকাগুলোকে আগে থেকে আপনাকে দমিয়ে রাখতে হবে বা আপনাকে এই পোকাগুলোকে কন্ট্রোল করে রাখতে হবে তাহলেই এই ধরনের পাতা কোকড়ানোর সমস্যা আপনার লঙ্কা জমিতে আসবে না এই জন্য লঙ্কা চাষি ভাইদের আমি বলবো একদম সস্তা দামের দুই তিনটি কীটনাশক আপনি বাড়িতে নিয়ে রাখবেন এই কীটনাশকগুলি আপনারা সাত দিন ছাড়া ছাড়া একটু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে যাবেন তাহলে আপনার লঙ্কার জমিতে একটি গাছও এই ধরনের সমস্যা কোকড়ানোর সমস্যাটা আসবে না এর মধ্যে যেমন ধরুন এমিডোক্লোফিট ডিএফএন থিউরেন বা ফিপ্রোনেল এই গোত্রের কীটনাশকগুলি মাঝে মধ্যে স্প্রে করা যাবেন তাহলেই গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার জমিতে এই ধরনের পাতা কোকড়ানোর সমস্যা একদমই আসবে না এরপরেও অনেকের আবার দেখা যায় অনেক সময় স্প্রে সময় মতো না করার কারণে বা সময় মতো স্প্রে করতে পারে নাই এর ফলে লঙ্কা গাছ কুকড়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে অনেকের নামি দামি কীটনাশক ব্যবহার করার ফলেও এই কুকড়ানোর সমস্যা কন্ট্রোল করতে পারে না লঙ্কা গাছ দু একটা করে কুকড়ে যেতে শুরু করেছে এর জন্য আজকে আমি বেশ কয়েকটি কীটনাশকের কথা বলবো এই কীটনাশকগুলি যদি মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন তাহলে এই ধরনের সমস্যা অনেকখানি আপনারা কন্ট্রোল করে রাখতে পারবেন এর মধ্যে প্রথম যে কীটনাশকটির কথা বলবো যেটা হচ্ছে ইউপিএল কোম্পানির টিন টু এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে পাঁচ এম এই টিনটো আপনাকে প্রথম স্প্রে পাঁচ দিন পর দ্বিতীয় স্প্রে স্প্রে করতে হবে টিন থিপস অ্যাসিভ জ্যাসিভ এবং সাদা মাছির উপর খুব ভালো কাজ করে এটা ব্যবহার করা করে এই সমস্যা অনেক অংশে আপনারা কন্ট্রোল করে রাখতে পারবেন এর পরের যে কীটনাশকটার কথা বলবো যেটা হচ্ছে সিনজেনটার ভলিউম টার্গো নামে পেয়ে যাবেন এর ডোজ হচ্ছে পৌর লিটার জলে কুড়ি এমএল এটাও যদি দুই একবার ব্যবহার করেন তাহলেও কোঁকড়ানোর সমস্যা অনেকখানি কমিয়ে রাখতে পারবেন এছাড়াও আমি আমার নিজের জমির জন্য এই কোঁকড়ানোর সমস্যার জন্য যে কীটনাশকটি ব্যবহার করি যেটা হচ্ছে ধানগা কোম্পানির ডিসাইড এর ডোজ মাত্রা হচ্ছে প্রতি লিটার জলে দুই গ্রাম এটাও যদি আপনারা দু একবার স্প্রে করে দিতে পারেন তাহলে আপনারা এই ধরনের কোকড়ানোর সমস্যা অনেকখানি কমিয়ে দিতে পারবেন এছাড়াও যদি আপনার লঙ্কা গাছের পাতা নিচের দিকে কুকড়ে যায় তাহলে বুঝে যাবেন এর মধ্যে মাকড়ের আক্রমণ হয়েছে আপনাকে মাকড় স্প্রে করতে হবে সেক্ষেত্রে ধানুকার ওমাইট রয়েছে প্রতি লিটার জলে দুই এম বায়ারের ওভারণ রয়েছে এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক এম এল এই দুটো ছাড়াও সব থেকে যেটা বেশি ভালো হয় অল্প দামের মধ্যে সিনজেন্টার পেগাসাস এর ডোজ প্রতি লিট প্রতি পনেরো লিটার জলে পনেরো গ্রাম এটা মাকড়ের পাশাপাশি সাদা মাছি থিপস অ্যাসিপ জ্যাসিপ এগুলোর উপরও খুব ভালো কাজ করে এটা ব্যবহার করার সময় খেয়াল রাখবেন আপনার জমির মাটিতে যেন ভেজা ভেজা থাকে তো দর্শক বন্ধু আজকের ভিডিওতে বলা কীটনাশকগুলি আপনাদের জমির সমস্যা অনুযায়ী যদি আট দিন দশ দিন ছাড়া ছাড়া একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আমি আশাবাদী আপনার লঙ্কা জমিতে কোকড়ানোর সমস্যা আসবে না এবং লঙ্কা গাছের উপর ডগার বৃদ্ধি হবে ভালো মতো ফলন হবে এছাড়া নতুন নতুন ফুল ফল আসবে এবং ভালো ফলনও পাবেন তো দর্শক বন্ধু ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি অন করে দেবেন